দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণে আছেন রিপোর্টার রাশেদ লিমন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, কিন্তু যে আওয়ামী লীগের দক্ষিণের প্রার্থী শেখ ফজলুল তাপস, তিনি তার নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণা শুরু করেছেন। আজকে কিন্তু আসলে তিনি 11:30 থেকেই তিনি মাঠে রয়েছেন। শুরুতে এসে এই এখানে ঠিক পুলিশ লাইন্সের উল্টা পাশে যে আসলে গ্রিন লাইনের একটি কাউন্টার রয়েছে, এখানে আমরা দেখেছি তিনি একটি ছোট্ট পথসভা করেছেন, এবং এই পথসভায় তিনি বক্তব্য রেখেই কিন্তু আসলে আমরা দেখেছি তিনি সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে তার গণসংযোগ, সেই গণসংযোগে নেমে পড়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি তিনি আসলে যে একদম যে ভিতরে গলির মধ্যে দিয়ে গিয়ে গলি গলি গিয়ে বিভিন্ন দোকানে বা এমনকি বাড়িতে বাড়িতে গিয়েও বাড়িতে যে লোক পাচ্ছেন তাদের কাছে লিফলেট দিচ্ছেন এবং হাত নাড়িয়ে সবার কাছে দোয়া নিচ্ছেন বা ভোট চাইছেন। এবং পাশাপাশি তিনি যে বিষয়টি বলছেন তার যে নিজের উন্নয়নের নীতি সেগুলো কিন্তু আসলে তুলে ধরেছেন, তার পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা কিন্তু বলেছেন। যে তিনি যদি পথসভার কথা বলি, তিনি পথসভায় যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যে কিন্তু তিনি আমরা দেখেছি যে তিনি একটি বিষয়ে খুব জোরালোভাবে বলেছেন যে নির্বাচনের যে পরিবেশ রয়েছে, সুষ্ঠু পরিবেশ রয়েছে তিনি বলে যেতে তিনি বলছেন, সেই পরিবেশ, সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে সেই বিষয়ে আসলে দৃষ্টি দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং পাশাপাশি যে নির্বাচন কমিশন যে রয়েছেন তাদের আসলে এই সুষ্ঠু পরিবেশ যে অবস্থায় আছে সেটি যেন বজায় থাকে, অর্থাৎ নির্বাচনের দিন পর্যন্ত, 1 ফেব্রুয়ারি পর্যন্ত যে সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে সেই বিষয়টি খেয়াল রাখতে আসলে তিনি এই নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনীর প্রতি যে আহ্বান সেই আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি আসলে এই যে ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলে এই যে একটি আধুনিক ঢাকা, অর্থাৎ দক্ষিণ ঢাকাকে, দক্ষিণ ঢাকার মধ্যে যেহেতু পুরান ঢাকার যে স্থাপনাগুলো রয়েছে বা বাংলা এই পুরান ঢাকার যে আদি ঐতিহ্যগুলো রয়েছে সেগুলোকে আসলে ধরে রেখে কীভাবে আধুনিক ঢাকায় রূপান্তর করা যায়, সেই রূপান্তর করার নিজের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে তিনি আসলে গণসংযোগে রয়েছেন, যেমনটি বলছিলাম যে তিনি আসলে ভোটারদের একদম ডোর টু ডোর না গেলেও যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার আশেপাশে যারা রয়েছেন দোকানপাট বা রাস্তা মানুষজন বা কিংবা বাড়িতে গিয়ে বাড়ি নক করে গিয়ে নিজের লিফলেটের কথা, নিজের ইস্তেহারে যে বিষয়গুলো উনি তুলে ধরবেন সেই বিষয়গুলোর কথা আসলে মানুষের কাছে রয়েছে, সেগুলোকে আসলে ধরে রেখে কীভাবে আধুনিক ঢাকায় রূপান্তর করা যায়, সেই রূপান্তর করার নিজের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে তিনি আসলে গণসংযোগে রয়েছেন, যেমনটি বলছিলাম যে তিনি আসলে ভোটারদের একদম ডোর টু ডোর না গেলেও যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার আশেপাশে যারা রয়েছেন দোকানপাট বা রাস্তা মানুষজন বা কিংবা বাড়িতে গিয়ে বাড়ি কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তো আজকে তিনি এই এলাকায় তার গণসংযোগ করবেন, পরবর্তীতে তার গণসংযোগের যে পরবর্তী খবর আবার আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। তো খবর এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে, শেখ ফজলুল তাপসের নির্বাচনী প্রচারণা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী প্রচারণা চলছে, আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন রাশেদ লিমন। ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণার সঙ্গে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। রবিন, খবির, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণা কিন্তু এই মুহূর্তে চলছে সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ডে। তিনি আসলে অল্প কিছুক্ষণ আগে তিনি তার প্রচারণা শুরু করেন, মূলত যে বেলা 12:45 দিকে তিনি যে মোহাম্মদপুর ঈদগাহ মাঠ সেখানে আসলে যে সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ গণমাধ্যমের সঙ্গে কথা হয় সে কথার পরই কিন্তু তিনি তার যে শেরশাহ সুরি রোড থেকে তিনি তার আজকের দিনের যে গণসংযোগ সেটি আসলে শুরু করেন। আজকে তাবিথ আউয়ালের নির্বাচন প্রচারণার সমন্বয় সেল থেকে আসলে যে তথ্য দেওয়া হয়েছে, তিনি আসলে আজকে দিনব্যাপী মূলত যে মোহাম্মদপুর, আদাবর,
এই এলাকাগুলোতেই কিন্তু তিনি তার প্রচারণা চালিয়ে থাকবেন। এবং আসলে যেটি বলা হচ্ছে যে তাবিথ আউয়াল আজকে 31 নম্বর ওয়ার্ডের পরে 32 নম্বর ওয়ার্ডে তিনি তার প্রচারণা চালাবেন। একটি বিষয় কিন্তু লক্ষণীয় যে তাবিথ আউয়াল কিন্তু আজকে আপনারা যেটি দেখছেন যে তিনি কিন্তু তার প্রচারণার বেশিরভাগ দিনগুলোতে তিনি পায়ে হেঁটে প্রচারণা চালালেও আজকে কিন্তু তিনি গাড়িতে করে তার প্রচারণা চালাচ্ছেন, যেন আসলে মূলত যেহেতু একেবারে সময় শেষের দিকে ফুরিয়ে আসছে, তাহলে যেন খুব দ্রুত যেন জনগণের কাছে ভোটারদের দ্বারে দ্বারে যেন যাওয়া যায়, সেই কারণেই কিন্তু যে তাবিথ আউয়াল আজকে মূলত তিনি তার গাড়িতে করে প্রচারণা চালাচ্ছেন। এবং একটি বিষয় যদি জানাতে চাই যে অল্প কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে যখন কথা হয়েছিল তখন আসলে তিনি যেটি বলছেন যে ভোটারদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন সবাই যেন আসলে ভোট দিতে যায়, এবং তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সবার ভোট দেওয়া যেন নিশ্চিত করা যায়, সেই বিষয়টি আসলে লক্ষ্য রাখতে তিনি আসলে যেটি বলছেন যে যত বেশি আসলে ভোট দেওয়া সম্ভব হবে, ভোটাররা যত বেশি ভোট কেন্দ্রে যাবেন ততই আসলে তার জয় নিশ্চিত হবে বলে তাবিথ আউয়াল ধারণা করেছেন। একই সঙ্গে তিনি আসলে যে নির্বাচন কমিশনের বিভিন্ন ভূমিকা প্রসঙ্গে যেটি বলেছেন যে নির্বাচন কমিশন যেন যেহেতু ভোটের আর মাত্র আপনারা জানেন যদি বলা যায় যে 3 দিন সময় পরই কিন্তু ভোট গ্রহণ শনিবার হতে যাবে, তো এই এই সময়টুকুর মধ্যে যেন নির্বাচন কমিশন এমন একটা পরিবেশ তৈরি করে যে এমন একটা আস্থার পরিবেশ তৈরি করে যাতে আসলে কেউ ভোটাররা কিংবা যে প্রার্থীরা যেন নির্বাচনের বিষয়ে তাদের আগ্রহ হারিয়ে না ফেলে সে বিষয়টির দিকে নজর রাখতে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের দিকে কিন্তু আহ্বান জানিয়েছেন বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। একই সঙ্গে আসলে তিনি যেমনটি বলছেন যে তিনি যে প্রচারণার সময় তিনি তার যে রূপরেখা এবং যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেইগুলোর ওপর আসলে যে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেই কিন্তু দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি একই সঙ্গে যেটি বলছেন যে তিনি যদি আসলে জনগণ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে তাহলে তিনি একটি আধুনিক ঢাকা গড়ার জন্য সব ধরনের তার যা যা করার প্রয়োজন সব রকম পদক্ষেপ আসলে তিনি নেবেন। তো এই ছিল আসলে আমার কাছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের আজকের প্রচারণার খবরাখবর খবিন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন ফারুক ভূঁইয়া রবিন। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নমিনেশন বোর্ডকে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আওয়ামী লীগকে, যে একটি ঐতিহ্যবাহী দল, যেই দল দিয়েছে স্বাধীনতা, যেই দল দিয়েছে লাল সবুজের পতাকা, যেই দল দিয়েছে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, সেই দল থেকে আমাকে নমিনেশন দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংগঠনকে যে সেই দল থেকে আমাকে নমিনেশন দেওয়ার জন্য। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা একটি অপরিকল্পিত শহরে ঢাকা শহর। আমরা বিদেশে দেখেছি যে কোনো শহরে গেলে আমরা দেখছি যে টোটাল শহরটাকে আগে কীভাবে প্ল্যান করা হয়, তারপরে কিন্তু আরবানাইজেশন হয়, আর আমরা আমাদের এখানে কিন্তু বাস্তবে কিন্তু এটা না। সুতরাং এটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ, কাউকে না কাউকেই কিন্তু সেই চ্যালেঞ্জটা নিতে হবেই। সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যই আজ আপনাদের সামনে নৌকার প্রার্থী হিসাবে এসেছি। আপনারা দেখেছেন যে গত 9টি মাস দায়িত্ব পাওয়ার পরপরই একটি দিনও সময় নষ্ট করি নাই, নগর পিতা হিসাবে না, নগরের সেবক হিসাবে সবার সাথে কাজ করার চেষ্টা করেছি। অত্যন্ত একটি কঠিন কাজ ছিল। আপনারা জানেন যে আবরার ছাত্র যে ছেলেটি মারা যায়, আমি দায়িত্ব নিই 10ই মার্চে, 19শে মার্চে সেই ছাত্রটি মারা যায় এবং তাকে নাকি ছাত্র আন্দোলন আবার শুরু হবার একটা পায়তারা চলছিল। বাট আমি ধন্যবাদ জানাই ছাত্রদেরকে, তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে আমরা যখন মিটিং শুরু করি চলমান অবস্থায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্ঘটনা ঘটে এফআর টাওয়ার নিয়ে। একদিকে ছাত্ররা আন্দোলন করছে নিরাপদ সড়ক, আরেকদিকে চলে আসলো সেই 28শে মার্চে নিরাপদ শহর। আমাদের কোনোটাই কিন্তু নিরাপদ না। সে নিরাপদ শহর নিয়ে যখন আমি কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নিরাপদ সড়ক নিয়ে কাজ করছি, তারপরে ভয়াবহ একটি আরেকটি অগ্নি ঘটনা ঘটে গুলশান এক নম্বরের দোকানে। ঠিক তারপরেই যখন সবগুলো নিয়ে কাজ করব, তারপরেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যে চ্যালেঞ্জ, এটা ডেঙ্গু মশা নিয়ে আমাদের সবাইকে নেমে যেতে হলো।
বাট বাস্তবে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি